আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বেকিং পর্বের আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক, সাথে থাকবে কেক টিউটোরিয়াল আর চকলেট হুইপড ক্রিম। আর আমার চ্যানেলে এরকম অনেক ধরনের কেকের রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন চলে যাই মূল উপকরণে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি চারটা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এখন আমি অনেক সাবধানে ডিমের সাদা অংশটা বের করে নিচ্ছি। এই কাজটা খুবই ধীরে সুস্থিতে করতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি। কেক তৈরিতে কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে ধীরে করতে হয়। এখন বিটারের স্পিড 2-3 মাঝামাঝি রেখে আমি ডিমের সাদা অংশটাকে হালকা ফোম করে নিব। হালকা ফোম হয়ে আসলে এখন আমি চিনি অ্যাড করব। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। আমি একবারে চিনি দিব না, তিনবারে দিয়ে আমি বিট করতে থাকব। তো ডিমের মেরাংটা যখন এরকম হয়ে আসবে তখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করব। প্রথমে একটা কুসুম দিয়ে দিচ্ছি। পরে সবগুলো কুসুম দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট বিট করার পরে এখন আমি 1 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। চকলেট ইমালশন দেওয়ার পরে 2-3 মিনিট আবারও বিট করতে হবে। তো 2-3 মিনিট বিট করার পরে এখন আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। অনেকে বলে থাকেন কেকের ভিতরে ড্রাই হয়ে থাকে, তেলটা দিলে ভিতরে আর ড্রাই হবে না। এখন সুন্দর একটা ম্যারাং তৈরি হওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। তো আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে। যখন আপনি এরকম বিটার দিয়ে একটা জিরো লিখবেন, দেখবেন 30 সেকেন্ড জিরোটা ডুবছে না, তখন বুঝতে হবে আপনার ডিমের ম্যারাংটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্পেচুলা দিয়ে বলে চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি এখানে 80 গ্রাম ময়দা নিয়েছি, আমি তির ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি। আর এখানে 15 গ্রাম কোকো পাউডার দিয়ে দিচ্ছি, আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি। 1 চা চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চেলে নিচ্ছি, আমি 3 ধাপে করে মিশিয়ে নিব। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে হালকা আলতোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে জোরে জোরে মিশানো যাবে না, এতে করে ফোমটা বসে যেতে পারে। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্স বা স্পেচুলা দিয়ে মিশাতে হয়। আমি আমার প্রত্যেকটা কেকের রেসিপির মধ্যে আমি বলে দেই। যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে একটা চামচ দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এখন আমি আবারও একটা স্পেচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় হ্যান্ড উইক্স দিয়ে করলে বোলের নিচে শুকনো উপকরণ থেকে যেতে পারে, তার জন্য এভাবে স্পেচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা স্কোয়ার 8 ইঞ্চির মোল্ড নিয়েছি। আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন বোলটা একটু উপর করে ধরে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটার আমি মোল্ডে ডেড়ে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে আমি ভিতরে গুঁড়িয়ে নিচ্ছি। এভাবে করে দিলে ভিতরে ছিদ্র ছিদ্র থাকে না। এখন 3 বারে ট্যাপ করে নিচ্ছি। এখন 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করা ওভেনে আপ ডাউন হিটে আমি 30 মিনিট বেক করে নিব।
তো 30 মিনিট বেক করার পর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি চকলেট হুইপ ক্রিম তৈরি করব। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিচ্ছি। আমি ভিভো রেডটা নিয়েছি, আমি ফ্রিজ থেকে 10 মিনিট আগে নামিয়ে নর্মাল করে নিয়েছি। এখন বিটারে 2-3 মাঝামাঝি রেখে 2 মিনিট বিট করতে হবে। তো 2 মিনিট বিট করার পরে হুইপ ক্রিমটা যখন এরকম হয়ে আসবে বলে চারপাশ থেকে নামিয়ে নিতে হবে। এখন এখানে আমি 2 টেবিল চামচ চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, পরে লাগলে কিন্তু আমি আরও একটু অ্যাড করব। আর চকলেট গানাশটা আমি কিভাবে তৈরি করেছি, 1 কাপ ডার্ক চকলেট আর 1/2 কাপ হুইপ ক্রিম নিয়ে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এখন আরও 2 মিনিট বিট করার পরে আবার বলে চারপাশ থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চকলেট ইমালশন আর চকলেট পেস্ট একই কথা। এখন আমি আরও 1 মিনিট বিট করে নিব। 1 মিনিট বিট করার পর দেখুন বিটারের গায়ে এভাবে লেগে থাকবে। বিটারটা যখন আপনি চাপ দিবেন এরকম স্টিকি দেখাবে, তখন বুঝতে হবে আপনার হুইপ ক্রিমটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর দেখুন ক্রিমটা কি সুন্দর স্মুথ হয়েছে। স্পেচুলা যখন নিচের দিকে ঘুরিয়ে রাখবেন তখন কিন্তু ক্রিমটা পড়বে না। এখন আমি কেকটা কেটে নিচ্ছি, আমি উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এখন 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন বোর্ডের মধ্যে কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর কেকের 1টা লেয়ার বসিয়ে নিচ্ছি। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি আর 1/3 কাপ পানি, 1 চা চামচ গার্নাশ দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর উপরে কিছুটা গার্নাশ দিয়ে দিচ্ছি। এখন ফ্যালেট নাইফ দিয়ে আমি সমান করে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা লেয়ারে লেয়ারে দিব। এখন হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি আর কিছুটা গার্নাশ আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে ডিজাইন করে নিচ্ছি। আসলে যতটা পেরেছি স্মুথ করে নিয়েছি। এরকম স্কোয়ার কেক স্মুথ করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। এখন উপরও কিছুটা গানাশ দিয়ে আমি ফুল কেকটা কভার করে নিব। এখন 1টা ফ্যালেট নাইফ দিয়ে সমান করে নিতে হবে। সমান করা হয়ে গেলে এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে সেট করে নিব। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি ছোট 1টা নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা যার যার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তো আমার কাছে সিম্পল ডিজাইনে খুব ভালো লাগে, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন।
এখন সেম নজল দিয়ে আমি নিচেও ডিজাইন করে নিচ্ছি। এখন সেম নজল দিয়ে উপরেও আমি ফুল করে নিচ্ছি। তো উপরে কিছুটা সুইট বল দিয়ে আমার কেকের ডেকোরেশনটা এখানেই শেষ করছি। আমার আজকের এই চকলেট কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আমার আজকের এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপি সবার অনেক উপকারে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।